আমি যদি না হবে
তাহলে কয়েকটা টাকার জন্য তুমি আমার নারীত্ব কিনতে এসেছো? চুপ করো বেইমান, এখন বলছি ভালোই ভালোই আমার পথ ছেড়ে দাঁড়াও। তবে মেয়েদের যৌবন নিয়ে কেনা বেচার স্বভাবটা আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো। তোমার নারীত্বকে আমার হাতে তুলে দিতে হবে। সাবধান পশু, পশু বলেই তো এই নির্ধারে তোমার রূপ ধন হরণ। এসো বলছি, না আমি যাবো না। এসো যেভাবে আজ আমার কুকুর বাঁচিয়েছ।
কত বিপদ দেখেও আমি তোমাদেরকে রক্ষা করবো মা। এসো মা এসো, তাই চলুন বাবা, তাই চলো মা, তাই চলো। আদেশ করুন জনাব, কাকে বন্দী করতে? বন্দী নয় তোর কিছা, বন্দী নয়। আমি চাই এই মুহূর্তে তুই বেঈমান কথা মালিকে আমার দরবারে হাজির হ। আমি তাই করছি জনাব, তাই কর, তাই কর। এইমান কত মালিক কি? এবার তুই বুঝতে পারবি আর তার বেঈমানের শাস্তি কত কঠোর, কত ভয়ঙ্কর। আমি নিয়েছি হুজুর, এবার আপনার হাতটাকে ঠিক করে নিন। ঠিক আছে, এবার তুই যা। এই দিন হুজুর, সেই সঙ্গে আপনার চাবুকটা। আমি জানি এইটা আপনার খুব প্রয়োজন। ঠিক আছে, এবার তো ইচ্ছা। ঠিক আছে জনাব, আমি যাচ্ছি। তার লম্পার ছেলে যে অপরাধ করেছে তার শাস্তি আবার তোকে করতে হবে। আমাকে আপনি ক্ষমা করুন, আমি অফিসের বিন্দু মাত্র জানিনি হুজুর। তাই তো এবার তোকে আমি জানিয়ে দেব বেঈমান, যে শয়তান আমার মাথায় কলঙ্কের পয়সারা তুলতে চেয়েছে আমি তার বাপ কেউ দুনিয়ার প্রতি বাঁচিয়ে রাখবো না। আমার একমাত্র কন্যাকে কোথায় লুকিয়ে রেখেছে, বল, নাইলে চাপকে তোর পিঠে চামড়া তুলে নেব। তাদের মতো বেঈমান ছোট লোকের কথা আমি কোনদিন বিশ্বাস করি না। তুই ঠিকই জানিস আমার একমাত্র কলিজার টুকরা কোথায় আছে। আমার মেয়ে কোথায় আছে? বন্ধ করব, জানিস না তোকে যে কিভাবে জানাতে হবে সেই কৌশল আমার ভালো করে জানা। তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছে? Thank you.
পানি, এই তো হুজুর আমি পানি নেই, পানি পানি কানি পানি প্রাণীর প্রয়োজন, চা বুক খেয়েছে এইটা হজম করতে হলে তার পানির প্রয়োজন। এই হারামের বাচ্চা কেমন পানি, আমাকে একটু পানি দিন হুজুর, একটু পানি দিন। এই হারামের বাচ্চা পানি খালি, পানি 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 তুমি নে 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 খা দেখতে পাচ্ছ না খুদা, উঠবে দাঁড়া করিস না, মানে আমি ডাকি আপনার কাছে নিয়ে এলাম হুজুর, দেখি দেখি কিসের আংটি। এসে দেখছি আমার একটু মাত্র এই আংটি তোরা কোথায় পেয়েছিস? এটা যে হচ্ছে আমার ময়নার আংটি, আমার ময়নার আংটি। তাহলে কি হত, কি করছো আমি পার করে দিয়েছিলাম, তাই বৈশিষ্ট্য আছে নিশ্চয়ই, তোরা জানিস ওরা কোথায় আছে। না হুজুর না, হারামের বাচ্চা।
দেখে তোদেরকে বলাতে হবে তা আমার ভালো করে জানা আছে। মারা তোর সবে ভালোই ভালোই আসল কথা বল, নইলে জানুয়ারির মতো তোদের দুটোকে আমি হত্যা করবো। তোদেরকে আমি রেহাই দেব না সয়তান, তোর কি খেলা? আদেশ করুন হুজুর, কাকে বন্দি করতে হবে? শ্রী বাউজালার কে? না হবে কি তার ছেলে তারেক কে? শয়তান দুটো। হ্যাঁ, এই দিদুতে আছে হুজুর নতুন মাল। এই দৌড়া দৌড়ি কম কর, আমার মিলে শরীর খারাপ হয়ে আছে। তোরা একটা আসতে আসতে টিপ মারিয়ে কারবি একটা মুরগির বাচ্চা লালকারি বন্ধু গেলাম। আমি বাচ্চাদেরকে নিয়ে যা ওই অন্ধকার কারক কক্ষে। আমাকে সাহায্য হুজো সাহায্য দলে লাইব ধরছে। এই তো নিয়ে যাচ্ছি, তোর জানাবে তোমার গাড়ি। এটা তো আপনি মতো হয়তো আমার একমাত্র মেয়ে মা ময়লা সন্ধ্যার থেকে পাওয়া যাবে। যেমন করে হোক এই হারামির বাচ্চা দেখে আমি ওই অন্ধকার কারাকক্ষে বন্দি রেখে সারা বন জঙ্গলে তন্ন তন্ন করে আমার একমাত্র মা মরে আমাকে আমি খুঁজে বের করবো। তারপর কত বাড়ি কেটে আমি হত্যা।